মানে একচুয়ালি তেখেত আহিছিল 27 তারিখে, 27 তারিখে আপনার 8:55 আহিছিল রাতিপুৱা। আর তেখেতে প্রথমে চিকিৎসাটো হয়েছিল কহরা মডেল হসপিটাল, তারপর রেফার করেছিল আমার হসপিটাল। তখন যেটা ইয়াত পালে, তারপর তেখেতর মানে কিছু বডিত মানে কিছু জায়গাত মানে ইঞ্জুরি আমি দেখা পাইছিল। ইঞ্জুরি তেখেতক যেটা আমি সুধিল কলে যে তেখেতক রাইনোয় এটেক করেছে বলে, মানে গড়ে তেখেতক আক্রমণ করেছে বলে। আর সেইটার কারণে তেখেতক আমি ইয়াত চিকিৎসা দিয়া হল। আমি এক্সরে করল, তারপর বিভিন্ন ধরনের ওষুধখিন দিল। আমার সার্জিক্যাল ডক্টর আছে অভিষেক রাজ, ডক্টর অভিষেক রাজ, আমাকে আহি পেলায় হি করলে, চাই দিলে। চাই পেলায় তেখেত দেখলে যে ইঞ্জুরিবিলাক মানে ইমান মেজর নহয়, মাইনর ইঞ্জুরি। তারপর আমি এই বিষয় লাই পেলে আমি পুলিশক ইনফরমেশন করল। পুলিশ ইনফরমেশন করার পিছত নেক্সট ডে ওলা, নেক্সট ডে রাতে আহি পেলায় এবার চাই গেল। চাই যাওয়ার পিছরপা আমি আকৌ কি করল, তেখেতক আমি ট্রিটমেন্ট করে করে আর এখন আছে মাজত থার্ড এপ্রিলের আগতো আর এখন আমি মেসেজ দিছিল তেওঁলোকলে, লেটার এখন পুলিশক ইনফরমেশন দিছিল যে আমি প্ল্যান করেছো ডিসচার্জ দিয়ার কারণে, গতি আপনাদের তেখেতক মানে হি করল, হ্যান্ড ওভার করে লোক লাগে। কিন্তু ফল আমি কোনো রেসপন্স নাপালো, কোনো অহা না আহিছিল। মানে আমার ইয়ার লোকেল দুই এজন লড়া আহিছিল, আহি পেলে মানে মাঝে মাঝে এই কাপড় কানি বা খাদ্য সাদ্য দি প্রভাইড করে আছিল। কিন্তু কিন্তু আসল কথা হয়েছে কি, যেটা আমি পুলিশ ইনফরমেশন যেহেতু এখন গভর্নমেন্ট হসপিটালত আহিছে, গতি আমি পুলিশ ইনফরমেশনটা দিব লাগিব। গতি সেই কারণে আমি পুলিশ ইনফরমেশনটা দিলো যে আমি প্ল্যান করেছো ডিসচার্জ করবলে, গতি আপনি আপনাদের মানে হ্যান্ড ওভার করে ল। কিন্তু আমি কোনো ধরনের রেসপন্স নাপালো। নোপার পিছত আমি তেখেতক যেহেতু আমি ডিসচার্জ করব নোৱাৰিলো, তেওঁক রাখি দিলো। রাখি দিয়ার পিছত সিদিনা আপনার থার্ড এপ্রিলত তেখেতর আপনার একটা সিজার এটেক এটা হল। সিজার এটেক মানে তেখেতর এই কপি কপি যে মির্গি বেমার নিচিনা হয় তেনকাটা হল। হওয়ার পিছত আমি তেখেতক হিস্ট্রি ললো, হিস্ট্রি লোতে কলে যে তেখেতে আগতেও রাশিয়াত যেটা আছিল, যেহেতু মস্কোর পা আছে, গতি রাশিয়াত যেটা আছে তাতো মানে সিজার এটেক 2-3 বার মান হয়েছিল। আর তাতে মানে ওষুধ খাইছিল, খাই পেলে এটা ঔষধ তেখেতর বর্তমান নাই। গতি ইয়াত যেটা সিজারটো হল হওয়ার কারণে আমি তেখেতক যেখানে ট্রিটমেন্ট প্রভাইড করবো আমি প্রভাইড করলো। কিন্তু ইয়াত একটা ডাঙর কথা আছে কি, তেখেতক সিটি স্ক্যানটা প্রভাইড মানে ইম্পর্টেন্ট, মানে সিটি স্ক্যানটা করব লাগিছিল। গতি সিটি স্ক্যানিংয়ের কারণে আমি রেফার করলো। সেইদিন রেফার করার দিনাখনো আমি পুলিশক ইনফরমেশন করেছো যে আমি রেফার করব বিচারিছো যোরহাট মেডিকেল কলেজলে ফর সিটি স্ক্যান, গতি আপনাদের লাব লাগে। যেহেতু 108ত এজন এসকর্ট লাগবেই, গতি আমি এজন এসকর্ট বিচারছিল। কিন্তু সেই ধরনের কোনো রেসপন্স নাপালো। কোনো অহা নাই, ঘর মানুষ কথা পাতি থাকে তেখেতর, যেহেতু মোবাইল লস্ট হয়ে গেল, কারণ কোনোবাই যদি আনে মোবাইল তো দিলে ঘর কথা পাতে। মানে কোয়ার মতে তেখেতটো ভিসা লৈ পেলাই এটা ইন্ডিয়াত আমার কাজিরঙা ফুরিব আহিছিল। কাজিরঙা ফুরিব আহি পেলাই তেখেতে একচুয়ালি গোটেই লাইনটো নাজানে কোনফালেপা সোমাব লাগে, গতি ডিফলু পথার ডিফলু মানে নদীয়েদি তেখেতে সাঁতুরি পেলাই মানে প্রবেশ করেছিল আমার ন্যাশনাল মানে পার্কত প্রবেশ করেছিল। আর প্রবেশ করার পিছন অনুমতি লওয়া নাছিল বলে কৈছে। তেতিয়া মানে ফরেস্ট গার্ডে ধরলে, ধরার পিছতে মানে তার মাজতে তারমানে রাইনোয় বলে এটেক করেছে, আর আনি পেলে কহরাম মডেল হসপিটাল পাইছে। ন এতিয়া কথাটা হচ্ছে আমি যেহেতু ইনফরমেশন দিয়ে আছো পুলিশতর আমি রেসপন্স পাওয়া নাই, গতি আমি ভাবিছো তেখেতর যে ইপিলেপটিক সিজার হয়ে থাকে সেই সিজারের বিষয় লো পেলে আমি তেখেতক যেখানে মেডিকেশন আমি দিব লাগে সেইখানে আমি মানে সেই মেডিকেশনকিল, কিন্তু আমি যদিও হসপিটালত নাই মই নিজে প্রভাইড করছো, মই ফার্মেসি বা আনি মই নিজে প্রভাইড করছো। প্রভাইড করবলে এটা মই ভাবিছো সেইটো মেডিসিন প্রভাইড করে দি তেখেতক মই ডিসচার্জ দিব লাগিব, যেহেতু আমি পুলিশ প্রশাসনের পৰা আমি কোনো ধরনের হি পোৱা নাই, রেসপন্স সহায় পোৱা নাই। অসুবিধা হয়েছে এটা আমি খোৱা বোৱা পৰা আৰম্ভ কৰি গোটেইখিনি চাবলগীয়া হৈছে। খাদ্যর তালিকা মানে এটা তো ইয়ার হয়ে গেছে, মিলি গেছে।
নাই এতিয়া তেখেত সবখিনি ঠিক আছে, মাত্র সিজার ডিজর্ডারটা মাঝে মাঝে মানে সেইটাই কথা, এই আমি তো আনসার্টেন কোন সময় সিজার হয় কবতো নারি, কিন্তু ঔষধটা যদি খাই থাকে তখন মূর মতে তখন মানে কিওর হয়ে থাকবে, ইমপ্রুভ হয়ে থাকবে আর।